ইউক্রেনে রুশ হামলার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে ইউরোপের মানুষ। বিশেষত রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড এই নিরাপত্তার অভাব বোধ করছে দীর্ঘদিন ধরে। তাই তো শুরুতেই পশ্চিমা সামরিক জোট তথা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর সদস্যপদের আবেদনও করেছিল দেশটি। কেবল ন্যাটো সদস্যপদই নয়, ইউক্রেনে রুশ হামলার পর থেকে মস্কোকে মোকাবিলায় সামরিক প্রস্তুতি চলমান রেখে চলেছে ফিনিশরা। সবশেষ রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে আসে ফিনল্যান্ডের সামরিক প্রস্তুতি তথ্য। প্রতিবেশী রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী ফিনল্যান্ড নিজেদের নানাভাবে প্রস্তুত করে নিচ্ছে। মূলত রুশ ফিনল্যান্ডের 1,300 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, তবে সামরিক দিক থেকে ফিনল্যান্ড এতদিন নিরপেক্ষভাবে নীতি মেনে চলেছিল। প্রায় 55 লাখ জনসংখ্যার দেশটিতে নিয়োগপ্রাপ্ত সেনার সংখ্যা মাত্র 13,000। যদিও ফিনল্যান্ডে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত 9 লাখ মানুষ রয়েছেন, তাদের মধ্য থেকে 2,80,000 মানুষকে যুদ্ধের কাজে সরাসরি ব্যবহার করা যাবে। তবে এসব পরিসংখ্যান ফিনল্যান্ডবাসীর মন থেকে রুশ ভীতি দূর করতে পারছে না, তাই তারা সপ্তাহান্তে সামরিক প্রশিক্ষণ নিতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোয় ভিড় করছেন। একই সঙ্গে সীমান্ত জুড়ে নানা ধরনের প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তুলছে ফিনিশ সেনাবাহিনী। যদিও ন্যাটো সদস্য লাভে তুরস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছতে হবে দেশটিকে।